অবস্থান করছি আলীকদমের একটি স্থানে, কয়েকটি স্পট দেখবার জন্য। আলীকদম বান্দরবান জেলার একটি বিখ্যাত জায়গা এবং টুরিস্ট এরিয়া। এখানে প্রতি বছর লক্ষ লক্ষ টুরিস্ট আসে সারা বাংলাদেশ থেকে। আমরা পূজার ছুটি পেয়ে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের 12 জন শিক্ষক, অর্থাৎ আমরা 12 জন সহকর্মী এসেছি এই জায়গাটিতে। তার চারপাশে দুপাশের পাহাড়ি অঞ্চলের মাঝখানে ছুটে চলা এই হচ্ছে ছোট নদী, সেটার দৃশ্য সবাইকে বিমোহিত করছে। সে কারণে মাঝে মাঝে সবাইকে চিল্লাতে দেখতে যাওয়া যায়। এইবার দেখছেন জাইচার চিল্লাচ্ছে। যাই হোক, এই আয়োজনে উপস্থিত আমি মোহাম্মদ আসাদুল হক, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। সাথে আছে জাহিদুল হক স্যার, রফিকুল ইসলাম স্যার, আমিরি স্যার, নজরুল ইসলাম স্যার, মাজার স্যার, মৃদা স্যার, মোহাম্মদ উমর ফারুক স্যার, কাসুম বিন ওহাব স্যার, আবুকিদ্দাল জলিল স্যার, লেবান স্যার। এনাদের মুখে দেখতেই পাচ্ছেন জলিল স্যারের মুখে হাসি লেগেই আছে। কারণ হলো এই প্রকৃতির সৌন্দর্য তাকে এমন বিমোহিত করেছে যে আনন্দে আত্মহারা হয়ে গিয়ে মুচকি হাসি দিয়ে অন্ততপক্ষে তার আনন্দটা প্রকাশ করছে। এদিকে মাঝার তার চ্যানেলে ভিডিও আপলোড করবার জন্য সে চেষ্টা করছে। এদিকে একজন মাঝি ভাই মাছ ধরার জন্য ব্যস্ত। চারিদিকে উঁচু উঁচু পাহাড়, আঁকাবাঁকা পথ ধরে ছুটে চলেছে ছোট নৌকা। বুঝতে পারছেন পাহাড় কেমন উঁচু পাহাড়। এই পাহাড় বেয়ে উপরে ওঠা খুব কঠিন ব্যাপার। এদিকে মাজার স্যার তার সৌন্দর্যের সাথে একীভূত একাত্মতা ঘোষণা করে সে ভিডিও করছে আমাকে দেখিয়ে দেখিয়ে। এই দেখেন উঁচু পাহাড়, উঁচু পাহাড়। একজন বলতেছে শান্তি শান্তি, যেন সব শান্তি এখানে এসে তার ধরা দিয়েছে। পাহাড়ের বুক চিরে বয়ে চলা পানির ঝর্ণা বা পানির স্রোত এবং পাহাড়ের সৌন্দর্যের মাত্রাকে বৃদ্ধি করে দিয়েছে। সেই সৌন্দর্য দেখবার জন্য আজ আমরা এসেছি সুদূর ঢাকা থেকে। রাত 1:30 রওনা হয়ে 9:30 যখন আলীকদমে পৌঁছালাম, তখন যেন আনন্দের সীমা ছিল না আমাদের। আর সেই সীমার একটি অংশ আপনারা যদি আমিরি স্যারের মুখের দিকে তাকান, তাহলে সেই ঝকঝকে চকচকে দাঁতের সৌন্দর্য এবং পাহাড়ের সৌন্দর্য এক হয়ে গিয়েছে। এদিকে রফিকুল ইসলাম স্যার বলেছেন গোটা এক বছরে, সারা বছরের যে ক্লান্তি আজ জন্য পানির স্রোতে ভেসে গিয়েছে এবং আজ শুধু শান্তি আর শান্তি। অবশ্য আজকের জার্নিতে নৌকার কিনারে মাঝার স্যার বসে যেন মাঝির দায়িত্ব পালন করছেন, সেটার এই বহিঃপ্রকাশ। আমরা মাঝার স্যারের জন্য দূরে একটা হাত তাড়ি দেব।
পাহাড়ের উপরে যেন পাহাড় এবং মেঘ এক হয়ে গিয়েছে, যেমন দৃশ্যটি ধরা পড়ছে আজকের ভ্রমণে। আমরা যাচ্ছি মারায়ন্তং। যাচ্ছি কৃষ্টং রুংরাঙ্গে, আমরা সেখানে রাত্রি যাপন করব। আমরা চার দিনের ট্যুরে 12 জন এসেছি, ইনশাআল্লাহ আশা করছি যে এই চার দিনের ট্যুর হলো নিরাপদে আমরা সম্পন্ন করে মঙ্গলবার রাতে রওনা দিতে পারবো ইনশাআল্লাহ। এভাবে যাত্রাপথে যদি কখনো নৌকা আটকে যায় তাহলে এভাবে মাঝিরা নেমে নৌকা হাত দিয়ে ঠেলে এই স্থানগুলো পার করে দেওয়ার চেষ্টা করেন। মাঝে মাঝে যাত্রীদেরও নেমে যেতে হয়। এদিকে মাসুম স্যার নেমে গিয়েছেন, মোটামুটি প্যান্ট তুলে তিনি চেষ্টা করছেন। মাসুম স্যার, বলছি যে এখানে খুব সম্ভবত একটি বাসা রয়েছে, এখানে মানুষের বসবাস। পাশে দেখতে পাচ্ছি একজন গোসল করছে, হাঁড়ি পাতিল মাছে, সাথে কুকুর একটি রয়েছে। তার মানে একটা পরিবারের বড় পরিবার যে বসবাস করেন তার একটি উদাহরণ। এখানে সম্ভবত ঝর্ণার বাস দিয়ে মাঝখানে আমাদের নৌকা আটকে গিয়েছিল। পাহাড়ের অনেক মানুষ গরু চাষ, গরু লালন পালন করে থাকেন। কখনো কখনো পাহাড় মেঘ ভেদ করে উপরে উঠে চলে যায়, সেটাই যেন বোঝাচ্ছে। এরকম টেসি কলা আমরা খুব একটা খাই না, এত টেস্ট কা তাই না, এত টেস্ট তুমি একটা সারের ডায়লগ তো দাও না।
ওই যে ও মাই গড, এটা যে লেভেলের টেস্ট।